হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি স্কুল বন্ধুরা আজকে বাইশে সেপ্টেম্বর ফার্স্ট শিফটে যে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো আমি সংগ্রহ করে বাংলাতে তোমাদের প্রোভাইড করব তো দেখতে থাকো ভিডিওটা আর একুশ তারিখে জানো তো তোমরা পরীক্ষা হয়নি তো আর এই পিডিএফটা যদি পেতে যাও ডিসক্রিপশান বক্সে আমাদের অ্যাপ্লিকেশানের লিঙ্ক আছে তোমরা সেখান থেকে পেতে পারো আমি সেখানে আপডেট করে দেবো দেখো যে যে টপিকগুলো আমি বলছি সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখো পাইচার্ট মানে ডাটা ইন্টারপ্রিটেশান থেকে কিন্তু এসছে তারপরে সিম্পল ইন্টারেস্ট সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কোশ্চেন এসেছে এবং বদমাস থেকে চার থেকে পাঁচটা কোশ্চেন এসেছে যেটা রিজনিংয়ে তোমরা পড়বে এই কনসেপ্টটা লাগে ম্যাথামেটিক্যাল অপারেশন বলে যে পার্টটা আছে সেখান সেখান থেকে কিন্তু এসছে মানে সেটা আর এই বদমাসটা দুটোই এক কিন্তু অর্থাৎ সেই অঙ্ক করতে গেলে তোমার বদমাসের কনসেপ্ট লাগবে আর গসাগু থেকে এসছে এবং শতকরা থেকে কিন্তু তিন থেকে চারটে কোশ্চেন এসছে ট্রেন থেকে দুটো এসছে পরিমিতি থেকে আর এই রুটের অঙ্কটা এসছে এটা খুবই ইজি তোমরা যদি ট্রিকের মাধ্যমে করতে পারো তো করবে তলায় একশো ধরে নেবে নেক্সট দেখো যে যে কারেন্ট অ্যাফেয়ারের কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো একটু এক ঝলক দেখে নাও ফিফা দু হাজার সতেরো বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড কে পেলো তো সেটা হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনি পর্তুগালের ফুটবলার এবং বর্তমানে তিনি কিন্তু রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য একটা দলে গেছে তো তোমরা জানো সেটা জুভেন্তাস গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত এটা হচ্ছে মুম্বাই তার সাথে সাথে ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত এটা হচ্ছে দিল্লি জেনে রাখবে এবং ইভাঙ্কা ট্রাঙ্কের ট্রাম্পের ওপর একটা কিন্তু প্রশ্ন এসছে এবং তিনি দু হাজার সতেরোতে ভারতে এসেছিলেন মনে রাখবেন ভারতের হায়দ্রাবাদ এসেছিল আর তাছাড়াও ইনি একজন আমেরিকান বিশেষ বড় কথা ইনি হচ্ছেন আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এরপরে দেখো যে কোশ্চেনটা টেস্টে এটা হচ্ছে নীতি এনআইটিআই ন্যাশনাল ইনস্টিটিউ ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া তো এটা কিন্তু দু সালে গঠিত হয় এবং এর থেকে যে যে অধ্যক্ষ তারপরে সিইও তারপরে ডিরেক্টর এর আগের ভিডিওতে আমি সেটা বলেছি তো এই টপিকের ওপর কিন্তু অর্থাৎ প্ল্যানিং কমিশনটাই এটা হয়েছে ট্রান্সফর্ম হয়ে তো এর ওপরে কিন্তু প্রতি প্রতিশিপ্টেই কোশ্চেন থাকছে তোমরা ভালো করে পড়ো এবং নীতি আয়োগের যে যে পদগুলো বললাম সেগুলো কিন্তু আগেও আলোচনা করেছি আচ্ছা কালিদাস পুরস্কার এসছে রামগোপাল বাজাজ মনে রাখবে আর সেবি সেবির সেবি থেকে একটা কোয়েশ্চেন এসছে সেবি থেকে যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চেয়ারম্যান অজয় ত্যাগী মনে রাখবে চেয়ারম্যান আর এ সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আর এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাই আছে সেবির হেডকোয়ার্টার নেক্সট দেখো যে অটোবায়োগ্রাফি থেকে এসছে সেটা হচ্ছে ঋষি কাপুরের অটোবায়োগ্রাফি এসছে খুললাম খুল্লা আর এটা কিন্তু দু হাজার সালে কারেন্ট অ্যাফেয়ার তুলে দিয়েছে এরপরে দেখো বাজাজ অটো বাজাজ অটোরের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার এসছে তো রাজীব রাজীব বাজাজ মনে রাখবে অর্জুন পুরস্কার থেকে এসছে অর্জুন পুরস্কার অনেকেই পায় তো এটা মনে রাখা একটু কষ্টকর বিশেষ করে ইম্পর্টেন্ট নামগুলো মনে রাখবে এরপরে দেখো আসামের রাজ্যপাল এসছে জগদীশ মুখী মনে রাখবে আর রাজ্যপাল থেকে তো দিচ্ছেই এটা তোমরা জানো আর এটাও রিপিট কোশ্চেন অনেক রিপিট কোশ্চেন আছে এর মধ্যে সোশ্যাল জাস্টিস ডে এটাও রিপিট কোশ্চেন বিশে ফেব্রুয়ারি বলা হয় সোশ্যাল জাস্টিস ডে আর এটাও রিপিট কোশ্চেন নেক্সট হচ্ছে সরস্বতী সম্মান দু হাজার সতেরোরটা এসছে তো একজন গুজরাটি কবি পেয়েছে মনে রাখবে আর নাম হচ্ছে শীতাংশু তারপরে নামটা একটু কঠিন আছে ইয়াস হ্যাস চন্দ্রা ইয়েস চন্দ্রা আচ্ছা এরপরে দেখো একটা ডিনামাইট কে আবিষ্কার করেন তো এটাও একটা রিপিট কোয়েশ্চেন এটা তোমরা অনেকেই জানো অ্যালফার্ড নোবেল একজন সুইডিশ কেমিস্ট এবং ইনার নামেই পরবর্তীতে যে নোবেল শান্তি পুরস্কার সেটা দেওয়া হয় তারপরে এসছে দু হাজার আঠারোতে ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়ন কে হন তো মার্ক উইলিয়াম মনে রাখবেন এরপর লিগামেন্ট এসছে দুটো হাঁড় কী দিয়ে জুড়ে জুড়ে থাকে লিগামেন্টের সাহায্যে এরপরে দেখো হ্যালোজেন পর্যায়ে পর্যায় সারণীতে কোন গ্রুপে আছে সতেরোতম গ্রুপে আছে মনে রাখবে আর ফেরিক অক্সাইডের সংকেত এসছে এফি টু ও থ্রি এবং পিএইচ থেকে কিন্তু একটা কোয়েশ্চেন এসছে তো আমরা কি জানি সাতের কম যেগুলো হয় সেগুলো আমলিক হয় এবং সাতের বেশি যেটা হয় সেটা খারি হয় তো এর মধ্যে এইচ প্লাস আর আমলিক মানে জানি যে এর এইচ প্লাসের মান বেশি থাকবে তো এর মধ্যে কার এইচ প্লাসের মান বেশি আছে তো যার কম অর্থাৎ যার দুই দুই মানে এর মধ্যে কিন্তু এইচ প্লাসের মানটা বেশি থাকবে ঠিক আছে তো একটা কোশ্চেনই ছিল আপাতত এরপরে পার্ট টু এবং পার্ট থ্রি আমি আলোচনা করব তোমাদের সাথে তো তোমরা এই চ্যানেলে যেসব বন্ধু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে থ্যাংক ইউ সো মাচ